প্রাক্তন, এই শব্দটার সঙ্গে আমাদের প্রায় প্রত্যেক মানুষেরই কিছু ভালো লাগা, কিছু আবেগ আর মনে অগোচরে জমা অনেকটা স্মৃতি লুকিয়ে থাকে। হ্যাঁ, গ্রামাটিক্যালি প্রাক্তনের ইংলিশ প্রতিশব্দ বা সমার্থক শব্দ হল এক্স, কিন্তু আমার মনে হয় সব এক্সের সঙ্গে অতটা ভালো লাগা, অতটা আবেগ, অতটা সুখ স্মৃতি কিছুই থাকে না। তাই এক্স সে অনেকেই হতে পারে, কিন্তু প্রাক্তন সে একজনই হয়। এবার অনেকেই বলবে, এত যখন ভালো লাগা, এত যখন আবেগ, তখন সে প্রাক্তন কেন, তখন সে বর্তমানে নেই কেন? এবার কি হয়, কেন হয়, এত কিছু ভাবতে গেলে অনেক কিছুই মাথায় আসে। ঠিক যেমন, তাহলে কি দুজনের মধ্যে প্রেম ফুরিয়ে যায়, নাকি নষ্ট হয়ে যায় ভালোবাসা, নাকি শেষ হয়ে যায় আবেগ, নাকি অনেক সময় আঘাত হানে বিশ্বাসঘাতকতা, তাই বদলে যায় কথোপকথন। রোজকার রোজনামচার ব্যস্ত জীবনে ঘটনার ঘন ঘটায় যোগসূত্রটা কোথাও যেন ছিন্ন হতে শুরু করে। তাই তো অনেকদিন পর কোনো এক নিদ্রাবিহীন রাত্রিবেলায় কোনো আঘাতের তীরে মনটা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় হাজার হতাশার ভিড়ে, তখন ঠিক তখনই চোখের জলের অনুঘটকের উপস্থিতিতে ভেসে ওঠে তার মুখের অবয়ব। কিছু গান আমরা কিছু নির্দিষ্ট দিনে বারবার শুনি, সেই মানুষটার জন্মদিনে তার ফোন নাম্বারটা ডায়াল করে কেটে দিই রিং হওয়ার আগে, এটা ভেবে যে থাক না, ও তো বেশ ভালোই আছে। নিজের জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা বার্তার মধ্যেও তার শুভেচ্ছার আশা করে থাকে। ধুলো করা স্মৃতির স্মরণীটা আর বর্তমানের রূঢ় বাস্তবের তফাৎটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। নিজেদের ভুলের, বিশ্বাসের কিংবা উদাসীনতার খেসারতের হিসেবগুলো মিলিয়ে দেয়, অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেগুলোর কোনো সদুত্তর নেই। কিছু মুহূর্ত কষ্টের প্রলেপ দেয়, স্মৃতির অলিগলি বেয়ে উল্টো স্রোত দিয়ে পেছনে ফিরে গেলে দেখা যায় এইসব চাওয়া পাওয়া মান অভিমান এরা সবাই বেহিসেবি হয়ে প্রতীক্ষারত হয়ে আছে কোনো এক বেনামি রাজা বা রানীর অপেক্ষার পাহাড় তছনছ করে তাদের আত্মসম্মানের দর্প চূর্ণ করে রূপোর কাঠি ছোঁয়াবে বলে, যা শুরু করবে এক সুখময় আগামী। তাই তো এইসব প্রত্যহিক দোলাচল, এসব চাওয়া পাওয়া মান অভিমান এত কিছুর পরেও আমরা খবর রাখি প্রাক্তন নামক দুর্বলতার। আসলে প্রাক্তন এটা যে বড়ই আবেগী অভিমানী একটা ডাক,